দেখি দেখে লাভ বাবা, ফ্যাং ফ্যাং ভেঙে বলে জানে, পুরো লোহা, পুরনো লোহা আছে। নমস্কার প্রিয় দর্শক, আজকে যে আপনাদের দিকে ঘটনাটা শ্যাম ভাই দেখাবো, যে কোলাঘাট রুমনায়ন নদীতে মা মনসা ভেসে আসছে, সেটা নিয়ে এলাকায় পুরো চাঞ্চল্য ছড়িয়েছে। তো চলুন সেই ঘটনাটা আপনারা সরাসরি দেখুন, দেখলেই বুঝতে পারবেন ঠিক কী একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা কিন্তু আর দেখা যায়নি এলাকায়, দেখার পর খুবই চাঞ্চল্যকর ঘটনা ছড়িয়েছে, বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে দেখতে এসেছে বিষয়টা। একটা বিশাল চাঞ্চল্যকর ঘটনা, আর সেই মনসা মন্দির মা কিন্তু আজ থেকে প্রায় তিন দিন ধরে সেই একই জায়গার মধ্যে জোয়ারের মধ্যে যাচ্ছে আর এসছে, আর প্রচুর মানুষ এলাকা থেকে ভিড় ভিড়টা করছে দেখার জন্য। আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় ভাই, ঢাউল লেগেছে এখানে, দেখতেই পাচ্ছেন একদম কি অবস্থা। দেখতে পাচ্ছ সেপাশ দিয়ে উকুই মারছে, কি হয়েছে, কি দেখছো? এই সাইকেল থেকে বন্ধুরা লাভজি, আর এখানটা দেখতে পাচ্ছেন একবারে বিরাট গর্ত, জল জমে গেছে ভাই, বৃষ্টির জলে খুবই অবস্থা খারাপ। কি গো, তো প্রিয় দর্শক তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা, আমি তোমাদের দিকে দেখাচ্ছি, এখান দিয়ে প্রচুর সাপটা বাচ্চে দাঁড়াও, তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘুরছে ভিতরে। আর সেই যে মনসা ঠাকুর, সেই মনসা ঠাকুর দেখার জন্যই কিন্তু ভিড় লেগেছে মানুষের, দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে দেখতে এসছে। একটা আলাদা দৃশ্য আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি, আর এখানটা জলটা জমে গেছে, এখান দিয়ে কাটি দিয়ে আর অনুরোধ করবো, দিলে জলটা বেরিয়ে যাবে, ঠাকুরটা ঘুরছে। তো চলো তোমাদের দিকে দিয়ে দেখাচ্ছি কি অবস্থা মানুষ দেখছে, একটা ঠাকুর মনসা ঠাকুর ভাসছে জলে, দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করছে। তো দেখো হরে কৃষ্ণ কি অবস্থা, দেখতে পাচ্ছ লাইন লেগেছে, বহুর মানুষের লাইন। চলো নিচে দিয়ে দেখাচ্ছি তোমাদের দিকে কি অবস্থা, পাচ্ছেন কিভাবে ঠাকুরটাকে সরানোর ব্যবস্থা করছে আপনাদের দিকে দেখাচ্ছি। কোলা ভেলার উপর আজ প্রায় তিন দিন ধরে একই জায়গার মধ্যে দেখুন, জলেও ডুবেনি কিছু নয়, আর প্রত্যেকটা মানুষকে বলবো ভাই কিন্তু এইভাবে কেউ মনসা ঠাকুরকে জলে ফেলাবেন না, এই অনুরোধ করবো নাকি গো, মনসা ঠাকুরকে এইভাবে জলে ফেলাবেন না। ছেনারা সব উদ্যোক্তা নিয়েছে, দেখতে পাচ্ছেন একদম কপাট তুলে দিয়ে আছে, একটু একা 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 দেখি দেখে লাভ বাবা, ফ্যাং ফ্যাং ভেঙে বলে জানে, পুরো লোহা, পুরনো লোহা আছে। লাভিনিস, আরে একদম রিস্ক লিসনিস। তো দেখতে পাচ্ছেন মনসা ঠাকুরকে জলে কোলা ভেলার উপর ভাসিয়েছে, আজকে প্রায় দীর্ঘ চার দিন ধরে কোলাঘাট একদম মানে রূপনারায়ণ নদী থেকে এসেছে, একদম খড়িচক পোলের কাছ থেকে, এই যেখানে জুয়ার তুলে যে জায়গাটা ধসে গিয়েছিল আপনারা বহু বছর আগে দেখেছিলেন, সেই সুইলিসের কাছকেই এসেছে, কিন্তু এখনও কিন্তু মা মনসা উল্টায়নি। আর প্রত্যেকটা মানুষকে বলবো এভাবে জলে মনসা ঠাকুরকে ফেলাবেনি, তো আরও এলাকার মানুষের থেকে কিছু জানবো। তো প্রিয় দর্শক একটা ঘটনা আজকে আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, এটা একটা অবাক মানে দৃশ্য হয়েছে, যে একটা মা মনসার মন্দির মানে ঠাকুর, তো দেখতে পাচ্ছেন পোলটা, এই পোলের নিচে পুরো স্বয়ং একদম দাঁড়িয়ে রয়েছে, এটা কখন দেখছো? এই একটু আগে দেখছি, জোয়ারে ভেসে এসছে আর কি, জোয়ারে ভেসে এসে পুরো দাঁড়িয়ে আছে একদম জল নিচে, আর কিন্তু মা মনসা পুরো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে দেখছে। তো তোমার দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, এটা একদম আসুর আলী মানে খড়িচক পোলের কাছে, আমার দোকানের পেছনে ঠিক যে ভাঙা পোলটা আছে, ভাঙা পোলটার কাছে, তো এই দৃশ্যটা দেখাচ্ছি শ্যাম ভাই, খুব ঢালে লাভ দেওয়াচ্ছে, কেন এখানে দেখুন, ওই দেখুন দেখতে পাচ্ছেন মা মনসা একদম পুরো মানে কি সৃষ্টি, এটা কি ব্যাপার আমি জানিনি, এটাকে মানে কোলা ভেলাই করে ভাসিছে, এটাকে কোলা ভেলাই করে ভাসিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম সরাসরি সেই দৃশ্যটা আপনাদের দিকে দেখাচ্ছি কিভাবে, দেখুন পুরো একদম কিন্তু কোলা ভেলাই ভেসানো আছে, আর চোখটা পুরো আলাদা আছে, এটা ক্যামেরাতে জুম করাচ্ছে না, আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনাদের দিকে, যে পুরো একটা আলাদা, দেখুন নিচে দিয়ে কিন্তু জোয়ার যাচ্ছে, এই জোয়ার যাচ্ছে তো, এটা জোয়ার যাচ্ছে, আর কিন্তু তারই মধ্যে কিন্তু ঠাকুরটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ, একদম চিক দিয়ে প্যাকিং করে কোলা ভেলার মধ্যে ভাসিয়েছে, এটা কোন জায়গা থেকে ভাসিয়েছে জানিনি, কিন্তু এই দৃশ্য কিন্তু আমি শ্যাম ভাই দেখিনি এর আগে, এরকম কি ঠাকুর বিসর্জন দিতে দেখেছো কাকু? না না, এমনি বসিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি কিন্তু মনসা ঠাকুর হচ্ছে মানে বট গাছের গোড়ায় কিংবা ঘরে রাখে, এরকম কোলা ভেলাই করে মানে ভাসিয়ে দেয় নদীতে, এটা একটা দেখিনি, এটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন আর সবাইকে বলবো জয় মা মনসা অবশ্যই কমেন্ট করবো,
আর ফোন দিয়ে আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা আমি মোবাইল দিয়ে জুম করছি, এটা ক্যামেরা হয় না। কিন্তু এত বৃষ্টি জল চারধারে যাওয়ার পরেও যে কিভাবে প্যাকিং করে এসছে মা মনসার, যে একটা আলাদা মানে এটা সত্যি মানে অবাস্তবকর যে এত রূপনায়ণ নদীর জলে এত প্রেশার যে ভেসে ভেসে দেখুন দাঁড়িয়ে আছে, কোনো সয়নই কিছু না, একদম ব্রিজের নিচেতে একদম দাঁড়িয়ে আছে। এটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় করছে, এটা একটা ভাঙা ব্রিজের মধ্যে। কিন্তু মা মনসা কিন্তু অ্যাকচুয়ালি চ একটু সর খুঁজি সব জলে ডুবেনি, জলে হচ্ছে কিন্তু বিসর্জন দিতে নেই, তবুও কিন্তু কোনো মোটামুটি মানুষ এই কোলাভেলা এইভাবে এইভাবে বেঁধে ভাসিয়েছে কিন্তু জলে ডুবেনি। এটা কখন থেকে আছে দেখছো? আধা ঘন্টা আগে থেকে, আধা ঘন্টা আগে থেকে এসছে। ওটা মানে কোন দিক দিয়ে এসছে বোঝা যাচ্ছে না, ওটা কোথা থেকে বোঝা যাচ্ছে এখনো কোনো বুঝতে। দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু দূর দূরান্ত দিকে দেখে দেখে যাচ্ছে আপনাদের দিকে। শ্যামবাই দেখাচ্ছে একদম কোলাঘাট খড়িচক পোলের সম্মুখ থেকে একদম, এই একটা অবাককাণ্ড দৃশ্য যে এরকম ভাঙা পোলের মাঝে রূপনারায়ণ নদীর থেকে কিন্তু ভেসে এসছে মা মনসা। জয় মা মনসা সবাই। বন্ধুরা কিভাবে সবাই কিন্তু উকি ঝুঁকি মারছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি। মনসা ঠাকুর কি এভাবে জলে ফেলা না উচিত হয়েছে কাকিমা? এদিকে দেখে বলো, এলাকার বয়স্ক মানুষের কাছ থেকে জানবো এই মনসা ঠাকুরটা যে জলে ফেলিয়েছে কি মনে হয় বলো বলো বলো? ফেলানো তো উচিত নয়, এটা গাছে গোড়ায় ফোড়ায় রাখার নিয়ম তো নাকি? তো দেখতে পাচ্ছ ভাই প্রচুর ভিড় লেগে গেছে সরাসরি দেখাচ্ছি তোমাদের দিকে। আর হচ্ছে সব মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছে দেখতে হচ্ছে। হ্যাঁ দেখাচ্ছি সরাসরি, দেখতে পাচ্ছেন ছেলেরা প্রচুর উদ্যোক্তা নিচ্ছে, কি করবে আমি বুঝতে পারছি না। এটা ঠাকুরটাকে ঠেলে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে যাতে আরো কিন্তু তুলে গাছের গোড়ায় রাখা উচিত হয়ে গেলে। তোমাদের দিকে সরাসরি দেখালাম এতক্ষণ, প্রত্যেকটা মানুষকে বলো ভিডিওটাকে শেয়ার করে তাড়াতাড়ি আগে বাড়িয়ে দিই যেন এই জিনিসটা এরকম ঘটনাটা। এই এবার মুখ দেখাবে, দেখো এই দেখো ভাসিয়ে দিল ছেলেরাও এখান থেকে, এখানে আটকে গিয়েছিল যাতে কোলাঘাট রূপনারায়ণ নদীতে চলে যায় ছেলেগুলো, সেই ব্যবস্থা করছে কিন্তু খুবই রিস্কের মধ্যে। এই জিনিসটা দেখাচ্ছি আপনাদের দিকে, দেখুন বিশাল ঘটনার একটা দিক। আর মা মনসা কিন্তু জলের দিকে আস্তে আস্তে ভাই ভেসে যাচ্ছে, এটা একটা আলাদা জিনিস। জলেতে মা মনসা ভাসছে কিভাবে তোমাদের দিকে দেখাচ্ছি। আজকে দেখতে দেখতে চার দিন ধরে একই জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটছে, আমি প্রায় চার দিন ধরে এই ভিডিওটা করছি। তো একদম ভেসে চলে যাচ্ছে মা মনসা একদম কোলাঘাট রূপনারায়ণ নদীর দিকে। আর যারা অ্যাকচুয়ালি কিন্তু এই কোলাভেলাই করেছে জিনিসটা, জানি না কি কারণে এরকম ভাসিয়েছে, প্রত্যেককে অনুরোধ করবো এইভাবে কিন্তু জলে কেউ ভাসাবেন না মা মনসাকে, আদার্স ঠাকুর হলে আলাদা ব্যাপার, এভাবে ভাসাবেন না। তো প্রচুর ভিড় ছিল, আস্তে আস্তে ভিড়টা কমছে। তো শ্যাম ভাইয়ের যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে অনুরোধ করবো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর প্রত্যেকটা আমাদের যারা সনাতন ধর্মের মানুষ আছেন আপনাদেরকে অনুরোধ করছি হাত জড়ো করে, মা মনসা ঠাকুর হচ্ছে কিন্তু বটগাছ কিংবা আসুদ গাছের গোড়ায় পুজো হওয়ার পর থাকে কিংবা শুকনাড়ায় থাকে, জলে বিসর্জন দিতে নেই। তো যাই হোক, আমি জানি না কি কারণে কোলা ভেলাই করে ঠাকুরটা ভাসিয়ে দিয়েছে। তো হয়তো ভিডিওটা বহু দূর দূরান্ত যাবে, যারা ভাসিয়ে দিয়েছেন তারাও হয়তো দেখতে পারে, জানি না কারণ কি। তবে অনুরোধ করব, মা কিন্তু দেখিয়ে দিল যে সে যে জলে ডুবে না মা মনসা, সেটা কিন্তু এই ভিডিওতে পুরো একদম আপনারা দেখতে পাচ্ছেন। আজকে চার দিন ধরে একই অবস্থায় কোলাঘাট রূপনারায়ণ নদীতে জোয়ারের জলে পোলের নিচে কাঠের নিচে কত আঘাত কত কিছু খাচ্ছে, কিন্তু ঠাকুর এখনও ডুবেনি, এখনও কিন্তু ভেসে রয়েছে আমার দোকানের পেছনে যে খালটা চলে গিয়েছে আনন্দ মাধবপুরের দিকে। সত্যি এই দৃশ্যটা একটা আলাদা দৃশ্য, মায়ের মহিমা জানি না। তো সবাই ভালো থাকুন, জয় মা মনসা সবাইকে ভালো রাখুন এই কামনা করি। আর তারই সাথে বলে রাখি আমার দোকান রয়েছে কোলাঘাট খড়িচক পোলের কাছে, আপনারা আসুন এখানে চুল দাঁড়ি ফেসিয়াল যাবতীয় করে যান খুবই কম পয়সার মধ্যে, কান্নাক কুনানা হয়, সবাই আসবেন। আর নতুন যদি দেখে থাকেন চ্যানেলটি ফলো করে রাখুন, সব রকম এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এই অনুরোধ করবো। নমস্কার।